प्रिय शिक्षार्थीबृंद तुम्हरा केमन आसो? हमीय भलो आसी। आजकल करोनाकालीन समय तुम्हरा सुस्थ थको सबा भलो थको ये आशा करी। आज के सप्तम श्रेणी बांगला विषय हमारी कविता किसु विषय तुम्हारे सामने उपस्थापन करब। हमारी कविता लिखे कवि जसीमउद्दीन पल्ली कवि जसीमउद्दीन। প্রথমে আমরা এই কবির জীবনাদর্শন নিয়ে কিছু আলোচনা করব। কবির জীবনাদর্শন নিয়ে কিছু কথা জানব। এই পল্লী কবি জসীমউদ্দীন কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা পল্লীর মানুষ এবং প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। এই পল্লী কবি জসীমউদ্দীনের সমস্ত কবিতাটিতেই আমরা দেখতে পাই পল্লীর মানুষ এবং প্রকৃতির সহজ সুন্দর রূপটি আমরা তার কবিতায় দেখতে পাই। পল্লীর মাটি এবং মানুষের সঙ্গে তার কবির হৃদয় যেন এক হয়ে মিশে আসে। আমরা দেখতে পাই তার কবিতাটিতে মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আসে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট, রাখালি, বালুচর ইত্যাদি। তার নাটক রয়েছে বেদের মেয়ে। তার শিশুতোষ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার ইত্যাদি। এই পল্লী কবি জসীমউদ্দীন 1976 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 খ্রিস্টাব্দে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস বা জীবনের সংক্ষিপ্ত দর্শন। এবার আমরা যাব এই পাঠের উদ্দেশ্যে বা এই পাঠ পরিচিতির কিছু বিষয় আমরা এখানে দেখব। কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এই আমার বাড়ি কবিতাটি কবি জসীমউদ্দীনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে কবি নিমন্ত্রণ জানিয়েছেন। এখানে তার কবিতায় আমরা দেখতে পাই কবির প্রিয়জন অথবা নিজের কোনো মানুষকে তিনি তার নিজের গ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তাকে আপ্যায়ন করতে চান কি দিয়ে? শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই এবং কবরিকলা আর কি গামসাবাদা দই। এই কয়টা দিয়ে তিনি তার প্রিয়জন অথবা আত্মীয়কে অথবা বন্ধু বান্ধবকে তার নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়ায় তাও এই নিবিড় পরিচয় রয়েছে এই কবিতাটিতে। যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালিরা অতি দক্ষ, সুনাম অর্জন করেছে। বলা হচ্ছে যে যুগ যুগ ধরে বাঙালিরা অতিথি আপ্যায়নে খুবই পারদর্শী। অতিথির বিশ্রাম এবং আনন্দের জন্য গৃহস্থের আন্তরিকতার অভাব নেই বা প্রয়াস বা আন্তরিকতার অভাব নেই বা আমরা দেখতে পাই বিশেষ লক্ষণীয় তার মধ্যে প্রকাশ পেয়েছে। অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, ফল, পাখি যেন অতিথিকে আপ্যায়নে উন্মুক্ত হয়ে আসে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার এবং মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাই যে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সৌজন্য, শিষ্টাচার, মানব প্রেমের এক অসাধারণ প্রকাশ এই কবিতায় আমরা লক্ষ্য করি। এই হচ্ছে কবিতার পাঠ পরিচিতির সংক্ষিপ্ত বিষয়। এবার আমরা যাব এই কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ। আমরা এখানে দেখা যাচ্ছে যে বিন্নিধান বলতে কি বোঝায়? বাংলাদেশের এক ধরনের বিন্নিধান, বাংলাদেশের এক ধরনের আদি প্রজাতির ধান, বাংলাদেশের এক ধরনের আদি প্রজাতির ধান। কবরিকলা মানে কবরিকলা মানে কবিকলা মানে স্বাদের জন্য এক ধরনের বিশেষ কলা, বিশেষ এক ধরনের কলা যাতে
স্বাদ রয়েছে, স্বাদ পাওয়া যায়। তারপরে শালি ধান মানে এক প্রকার ধান যেটা হেমন্তকালে উৎপাদিত হয়, এটা হচ্ছে শালি ধান। তাহলে কাজলা দিঘি মানে কাজলের মতো দিঘি, কাজলের মতো জল যে দিঘিতে সেটাকে বলা হয় কাজলা দিঘি। আর একটা হচ্ছে যে গামছা বাঁধা দই মানে এমন এক ধরনের দই যেটা অধিক ঘনত্বের ফলে গামছাতেও বেঁধে নেওয়া যায়, এই ধরনের এই দইকে বলা হয় গামছা বাঁধা দই। তারপরে সুয়াঁচল পাতি, সুয়াঁচল পাতি মানে আতো আঁচল পেতে শুয়ে থাকা, সুয়াঁচল পাতি মানে আঁচল পেতে শুয়ে থাকা। এই হচ্ছে এই কবিতার কিছু বিশেষ শব্দপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে আজকে আমরা আর এই কবিতা নিয়ে বেশি কথা বলবো না, আগামী ক্লাসে তোমাদেরকে পরের বিষয়ে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করে আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।